গ্রীষ্মকালে অর্থাৎ মূলত এপ্রিল মে মাসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝে মাঝে বিকেলে কিংবা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তাকে আমরা সবাই কালবৈশাখী বলে থাকি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই কালবৈশাখী কেন হয় বা কালবৈশাখী কী জন্য হয়েই থাকে? আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কালবৈশাখী কথাটি মূলত দুটি শব্দ নিয়ে গঠিত। একটি হচ্ছে কাল অর্থাৎ প্রলয় কিংবা ধ্বংস, আর মূলত বৈশাখ মাসে ঝড় হয় বলে একে কালবৈশাখী নামেও অভিহিত করে। অনুরূপ এই ঝড়কে আসামে বদ্যাই ছিলাও বলা হয়। ইংরেজিতে কালবৈশাখী নর্থ ওয়েস্টার নামেও পরিচিত। পশ্চিমবঙ্গ সহ বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামের কিছু এলাকা ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী কিন্তু দেখাই যায়। এরপরে আসি এই কালবৈশাখী কিভাবে সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সহ বিস্তীর্ণ অঞ্চলে রয়েছে অসংখ্য নদ নদী ও পুকুর। গ্রীষ্মকাল অর্থাৎ মূলত এপ্রিল মে মাসে দিনের বেলায় প্রখর সূর্যের কিরণের তাপে এইসব জলাশয় ও নদীর জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, ফলে বাতাসের আর্দ্রতা থাকে অত্যন্ত পরিমাণে বেশি। পাশাপাশি প্রখর তাপে স্থানীয়ভাবে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং এই শূন্যস্থান পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। এই রকম বিপরীতধর্মী বায়ু প্রবাহের মুখোমুখি সংঘর্ষ হলেই এই সংঘর্ষের ফলে একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়। গরম আর্দ্র বাতাস সোজা উপরের দিকে উঠে গিয়ে শীতল হয়ে এক বিশেষ ধরনের মেঘ তৈরি করে। এই মেঘের নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। এই মেঘের রং কালচে, তাই কালবৈশাখীর সময় কালো হয়ে যায় আকাশ। ভূমি এবং জলাশয় সারাদিন উত্তপ্ত হয় বলেই বিকেলের দিকে কিন্তু কালবৈশাখী সৃষ্টি হয়। অন্যান্য ঝড়ের সঙ্গে কালবৈশাখীর মূল পার্থক্য হল, কালবৈশাখীতে ঝড়ের সঙ্গে সঙ্গে সবসময় কিন্তু বিদ্যুৎ চমকায়। সাধারণত স্বল্পস্থায়ী হলেও কালবৈশাখী কিন্তু খুব শক্তিশালী। এই কালবৈশাখী ঝড় গতি থাকে ঘন্টায় প্রায় 80 থেকে 100 কিলোমিটারের মতো। তবে কখনো কখনো ঝড়ের গতিবেগ ঘন্টায় 150 কিলোমিটারও হয়ে যেতে পারে। তবে কালবৈশাখীর ফলে যে বৃষ্টিপাত হয় তাতে সংশ্লিষ্ট অঞ্চলের উষ্ণতা প্রায় এক ধাক্কায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কমে যায়, ফলে গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মেলে। দেখা মেলেও শিলাবৃষ্টিও। একবার কালবৈশাখী হলে দ্বিতীয়বার কিন্তু তৈরি হওয়ার সুযোগ হয়ে যায়। তার কারণটা আর কিছু নয়, ঝড়ের সঙ্গে হওয়া বৃষ্টিতে জলাশয়গুলি পূর্ণ হয়ে ওঠে, ফলে বাষ্প তৈরি হয়ে যায়। যত বেশি বাষ্প তৈরি হবে তত বেশি বাড়বে কালবৈশাখীর সম্ভাবনা। প্রবল ঝড়ে কখনো কখনো সম্পদের প্রাণ ক্ষতি হলেও জলবায়ুর দিক থেকে কালবৈশাখীর গুরুত্ব কিন্তু অপরিসীম। পাশাপাশি ঝড় দিয়ে হয় অল্প, তবে সেই বৃষ্টিতে আম এবং পাটের ফলন কিন্তু খুব ভালোই হয়। তাই বন্ধুদের বলবো, কোথাও যদি কালবৈশাখী হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।